এটি একটি 2x গিম্বল এর দাম হচ্ছে মাত্র 3500 টাকা যে কোনো ওয়াইটের মোবাইল হোক এটা ক্যারি করতে পারে এটার বর্তমান প্রাইস হচ্ছে 6999 টাকা একসাথে অ্যাকশন ক্যামেরা মিররলেস এবং স্মার্টফোন তিনটা ইউজ করা যাবে ক্যারেন M2 মাত্র 14500 টাকা এরপর ক্যারেন M2S যেটা আমাদের মিঠু ভাই এখন এই মুহূর্তে ইউজ করতেছে রাইট ওনার মুখ থেকেই শুনবো যে এইটার রিভিউ এবং ফিডব্যাকটা এটা কত রাখবেন উইবেলেসটা মাত্র 22000 টাকা ভিডিও ক্যামেরার জন্য এই গিম্বলটা মাত্র 50000 টাকা জায়নের ক্যারেন 3S Guys, আমরা আছি ক্যামেরা ওয়ার্ল্ডে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে আলাবিন ভাই আলাবিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম মিঠু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ক্যামেরা ওয়ার্ল্ডে এই মুহূর্তে কি কি গিম্বল পাওয়া যাচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড জামুনা ফিচার পার্কে এখন এই মুহূর্তে আপনি জায়ন ডিজিআই ব্র্যান্ডের বিভিন্ন মোবাইল এবং ক্যামেরা গিম্বলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে আচ্ছা আমরা কি ফার্স্ট মোবাইল থেকে দেখা শুরু করব হ্যাঁ আমরা এই ভিডিওতে শুরুতেই কিছু মোবাইল গিম্বল দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা আপনারা তো জায়নের অফিসিয়াল ডিলার জি বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড আপনারা চাইলে জায়নের অফিসিয়াল লিংকে গিয়ে বা পেজে গিয়েও আমাদেরকে সেখানে পাবেন ফায়ার্স টু বাই দেখবেন বাংলাদেশে সেখানে ক্যামেরা ওয়ার্ল্ড জামুনা ফিচার পার্কের ডিটেলস বিস্তারিত দেওয়া আছে আর আমাদের কাছে সকল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে স্মুথ এক্স স্ট্যান্ডার্ড এডিশন এটি একটি 2x গিম্বল এর দাম হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকায় একটা মোবাইলের গিম্বল পাচ্ছে পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে এরপর আমি আপনাদেরকে দেখাবো স্মুথ এক্স কম্বো আচ্ছা এটার মধ্যেই হচ্ছে কম্বো এডিশনটা হ্যাঁ কম্বো এডিশন বলা হয় এই জন্য এটাকে কম্পিটিশন বলা হয় যে এটাতে একটা ব্যাগ আছে এবং একটি ট্রাইপড আছে আচ্ছা একটা ট্রাইপড এক্সট্রা থাকবে হ্যাঁ এবং একটি ক্যারিং ব্যাগও থাকবে এই জন্যই মূলত এটাকে একটা কম্বো বলা হয় আচ্ছা এই কম্বো এডিশনটা আপনার প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা 500 টাকা বেশি দিলে আপনারা কিন্তু এক্সট্রা একটা ট্রাইপড পাবেন আর একটা ক্যারিং কেস পাবেন জি আচ্ছা ওকে এরপরে আচ্ছা এখন দেখাবো বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত মোবাইল গিম্বল স্মুথ ফোর আপনারা জানেন স্মুথ ফোর এত শক্তিশালী একটা গিম্বল যেটা এই মুহূর্তে সকল মোবাইল এটা ক্যারি করতে পারে আপনি যে কোনো ওয়াইটের মোবাইল হোক এটা ক্যারি করতে পারে এটা নিচের হ্যান্ডেলটা হচ্ছে প্লাস্টিকের এবং উপরে এই জায়গাটা হচ্ছে মেটাল সাধারণত সব কোম্পানি কিন্তু মেটালের এরকম আর্ম এবং মোটর দিয়ে থাকে না এরা সকল কোম্পানি প্লাস্টিকের ভিতরেই মোটর দিয়ে থাকে সেগুলো অত একটা ডিউরেবিলিটি হয় না অত ভালো হয় না এটা কিন্তু মেটালের হওয়ার কারণে এটা অনেক বেশি টেকসই এবং দীর্ঘদিন এই স্মুথ ফোরটা টিকে আচ্ছা প্রাইস কত রাখবেন এটা 7999 টাকা 7999 টাকা আচ্ছা ওকে আচ্ছা এরপর দেখাবো স্মুথ ফাইভ স্মুথ ফাইভ স্মুথ ফোর এর পর চলে এসেছে আমাদের হাতে স্মুথ ফাইভ অফিসিয়াল প্রোডাক্ট বক্স ভিতরে একটা বক্স দেওয়া আছে একটা ট্রাইপড দেওয়া আছে আর হচ্ছে এই গিম্বেলটা দেওয়া আছে এর বর্তমান প্রাইসটা জানিয়ে দিব মাত্র 12500 টাকা আমরা হচ্ছে স্মুথ ফাইভ এর পরে কোনটা দেখবো ভাই এখন আমরা দেখবো জায়নের স্মুথ Q3 লাইট আছে এবং এটা একটু কম্প্যাক্ট সাইজ করছে পকেটেও রাখা যায় এবং এটা কিউ সিরিজের কিউ সিরিজগুলো খুব স্মুথ হয় হ্যাঁ স্মুথ কিউ সিরিজগুলো ছোটোখাটো হয় কম্প্যাক্ট হয় আর এইগুলো কিন্তু সকলের জন্যই মানে যে কোনো মোবাইল ফোন ইউজারই কিন্তু ইউজ করতে পারে সেটা পুরুষ হোক নারী হোক সকলে এটা ইউজ করতে পারবে কারণ এটা অনেক লাইট ওয়েট তো বিশেষ করে আপুরা এটা বেশি পছন্দ করে আচ্ছা স্মুথ Q3টা হ্যাঁ Q3 এটার বর্তমান প্রাইস হচ্ছে 6999 টাকা 6999 টাকা জি আচ্ছা এরপরে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা গিম্বেল যা কিনা একাধারে মোবাইল অ্যাকশন ক্যামেরা ক্যামেরা অর্থাৎ মিররলেস ক্যামেরা আচ্ছা এখানে কিন্তু ছবিতে দেওয়া আছে জি যেমন আমাদের যে মিঠু ভাই সোনি ক্যামেরাটা ইউজ করতেছে আমরা চাইলেই এই সোনি ক্যামেরাটা আমি এই গিম্বেলে ইউজ করতে পারবো আচ্ছা এবং আমরা যদি কেউ মোবাইলের মাধ্যমে ব্লগ করতে চাই বা ভিডিও মেক করতে চাই সেটাও করতে পারবো আবার যদি আমরা গোপ্রো বা আকাশো বা এজেকেন ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরাগুলো যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে সেটাও আমরা ইউজ করতে পারবো একসাথে অ্যাকশন ক্যামেরা মিররলেস এবং স্মার্টফোন তিনটা ইউজ করা যাবে ক্যারেন M2 কত রাখবেন
মাত্র 14500 টাকা 14500 টাকায় জিওনের ক্যারেন M2 আচ্ছা এরপরে এরপর ট্রেন M2S আচ্ছা M2S যেটা আমাদের মিঠু ভাই এখন এই মুহূর্তে ইউজ করতেছে রাইট আপনারা এই ভিডিওতে যেই গিম্বলটা ইউজ করতে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা গিম্বলের ফুটেজটা দেখতে পাচ্ছেন মূলত রাইট সো এই ফুটেজটা সম্পূর্ণ ট্রেন M2S এর এই গিম্বলটা ইউজ করে মিঠু ভাই তো M2S টা ওনার মুখ থেকেই শুনবো যে এইটার রিভিউ এবং ফিডব্যাকটা আচ্ছা M2S হচ্ছে একদম লাইটওয়েট একটা মানে কম্প্যাক্ট লাইটওয়েট ছোটখাটো ব্যাগে ক্যারি করা যায় এখানে আপনারা কিন্তু বিশেষ করে মিররলেস ক্যামেরাগুলো ইউজ করতে পারবেন সাথে স্মার্টফোন এরপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন আর এটাতে কিন্তু একটা লাইট আছে যেটা খুবই কাজের আর এটা আসলে খুব ছোট লাইটওয়েট কম্প্যাক্ট একটা গিম্বল আর সাধারণত মার্কেটে এ ধরনের গিম্বল পাওয়া যায় না সো আমি বলবো আপনারা চাইলে কিন্তু এই গিম্বলটা ইউজ করতে পারেন মোটামুটি ভালো হ্যাঁ মিঠু ভাই যেহেতু আমি যেহেতু ইউজ করছি কয়েকদিন কয়েক মাস যাবত আর কি আচ্ছা আর এটা কত রাখবেন এই মুহূর্তে এইটার প্রাইস হচ্ছে 20500 টাকা 20500 টাকায় হচ্ছে কারেন M2S আচ্ছা ওকে এটার মধ্যে হচ্ছে আরেকটু ভালো যারা চাচ্ছেন তাদের জন্য M3টা রয়েছে M3টা মূলত কি যারা মিররলেস ক্যামেরা ইউজ করেন কিন্তু ভারী বড় মিররলেস ক্যামেরা এবং লেন্স রাইট যাদের লেন্সগুলো একটু বড় হবে বা ভারী হবে তাদের জন্য হচ্ছে ক্রেন M3 আর এটাও আমি কিন্তু বেশ কিছুদিন ইউজ করেছি M3টা মিঠু ভাই কিছুদিন ইউজ করছে বাট এটা একটু বেশি বড় হওয়াতে ওনার হাত ব্যথা করতো এই জন্য উনি এটা ছেড়ে দিচ্ছে যেহেতু উনাকে এক হাতে গিম্বল ইউজ করতে হয় রাইট আর এই গিম্বলটা দুই হাতে ধরলে বেশি কম্প্যাক্ট ফিল হয় আচ্ছা মিঠু ভাইয়ের জন্য এক হাতে ইউজেবল জন্য গিম্বল খুঁজতে গিয়ে উনি পরে M2S নেয় বাট এই M3 এর ইউজার এক্সপেরিয়েন্সটাও মিঠুর ভাইয়ের কাছ থেকে জানি M3 এর মোটরটা কিন্তু আরো বেশি ভালো M2S এর চেয়ে যেটা ওপেন বলা যায় তো আপনারা কিন্তু যারা একটু ভারী লেন্স বা DSLR ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই M3 টা নেবেন আর যারা লাইটওয়েট কিছু ইউজ করছেন তারা আপনারা M2S টা নিতে পারেন এবং এটাতে কিন্তু মোবাইল এবং অ্যাকশন ক্যামেরা দুটো ইউজ করা যায় কত রাখবেন M3 টা মাত্র 26500 টাকা এটা 26500 টাকা টাচ এটা ডিসপ্লেটা টাচ এবং এটা ডিসপ্লে টাচ করে করে আপনি এটার ফাংশন গুলো চেঞ্জ করতে পারবেন ভিতর থেকে যে কোনো আপডেট বা যে কোনো সেটিং চেঞ্জ করতে চাইলেও করা যাবে ওকে তো M3 দেখলাম আমরা এরপর আমরা হচ্ছে আরেকটা গিম্বল দেখবো যেটা বাংলাদেশের মার্কেটে একদম পপুলার হ্যাঁ বলতে গেলে মানে জাতীয় বলা যায় ন্যাশনাল এটাও কিন্তু আপনি ইউজ করছেন এটাও আমি ইউজ করছি আপনি ইউজ করেন না কোনটা ভাই আপনি উইবিলেস ইউজ করলেন আপনি ক্রেন M3 কিছুদিন ইউজ করে সেল করে দিলেন মানে উইবিলেসটা মনে হয় বেশি দিন ইউজ করছেন না আমার আমার কাছে সবচেয়ে বেস্ট গিম্বল হচ্ছে উইবিলেস আপনি যখন M50 ইউজ করতেন তখন মনে হয় উইবিলেসটা নিয়েছিলেন না রাইট তো কারণটা হচ্ছে কি উইবিলেসটা হচ্ছে মানে আপনি আপনার ক্যামেরা যত ওয়াইটেরই হোক না কেন আপনি কিন্তু এটা লোড নিতে পারবে আর এটার মোটরটা কিন্তু অনেক হার্ডি আর কি সো মিররলেস হোক বা DSLR হোক সব ক্যামেরাই আমরা উইবিলেস ইউজ করতে পারবো রাইট আর এটাও কিন্তু অনেক কম্প্যাক্ট এবং কম্প্যাক্ট হ্যাঁ এটা অনেক কম্প্যাক্ট বডিটা কিন্তু প্লাস্টিক না একদম মেটাল মেটালের যার কারণে একটু ওয়েট হবে বাট অনেক হ্যান্ডি হ্যান্ডি হবে এবং ব্যাটারি ব্যাকআপটা কেমন পেয়েছেন মিঠু ভাই অনেক ভালো অনেক 8-10-12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আচ্ছা এটা কত রাখবেন উইবিলেসটা মাত্র 22000 টাকা আচ্ছা 22000 টাকা মানে এটার বাজেট কম আবার কিন্তু এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির আচ্ছা আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো হচ্ছে সব 20-22 বা 25-এর মধ্যে ছিল মানে সকলের হাতের নাগালে অর্থাৎ যে কোনো পারসন যে কোনো শ্রেণীর পারসন কিন্তু এই গিম্বলগুলা তাদের ক্যামেরার জন্য চাইলেই নিতে পারে আর এখন কিছু প্রফেশনাল গিম্বল দেখাবো যেগুলো হচ্ছে মূলত আমরা প্রফেশনালদের জন্য সাজেস্ট করে থাকি যেমন উইবেল 2 উইবেল 2টা এটা ডিসপ্লে সহকারে আসে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লে সহকারে আসবে এবং এটার ট্রাইপড সহকারে আসবে এটা কিন্তু অনেক স্ট্রং একটা খুব ভালো মানের একটা গিম্বল এটাতে আপনি যত হেভি এট 6D বা 5D হ্যাঁ আপনি ছবি 7-3 সাথে 24-105 যত ভারী ক্যামেরা লেন্স ইউজ করতে চান করতে পারেন নো প্রবলেম উইবেল 2 ইজিলি ক্যারি করা যাবে এবং এটার সফটওয়্যার Z-Wave প্লে আপনি ইউজ করতে পারেন দামটা জানিয়ে দিব মাত্র 36500 টাকা 36500 টাকা উইবেল 2 আচ্ছা এরপর আমরা আরো প্রফেশনাল কিছু দেখব হ্যাঁ এটা হচ্ছে কারেন্ট পেন টু এসটাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি কেন করে আমি বলি এখানে যে এই মোটরটা আপনি দেখতে পাচ্ছেন এই মোটরটা আমার দেখা এখন পর্যন্ত মানে 35 বা 40 এর আশেপাশে বাজেটের সবচেয়ে স্ট্রং মোটর হচ্ছে স্ট্রং মোটর এই গিম্বলটা সবচেয়ে স্ট্রং মোটর আর এইটার যেই স্পেসটা ভিতরে দেওয়া আছে না
আপনি দেখবেন একটা ক্যামেরা এবং একটা লেন্স লাগানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কতটুকু জায়গা বাঁচে। এই ক্রেন 2S এ ভিতরে অনেক জায়গা বাঁচে, এতে সুবিধা হয় কি আমরা যত দ্রুত নাড়াচাড়া করি না কেন ডাইনে বাঁয়ে অনেক বেশি ডিগ্রিটা না এটা ঘোরানো যায়, তখন এটার অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। যারা বিভিন্ন ধরনের বিভিন্ন শুট পছন্দ করেন, মানে স্পোর্টস টাইপের শটগুলো পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ক্রেন M2S দারুণ কার্যকরী। এটার প্রাইসটা জানিয়ে দেবো, এটা মাত্র 35,000 টাকা। 35,000 টাকা, আচ্ছা, কারেন্ট 2S। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে, এখন আমরা দেখবো ক্রেন 3S। এইটা হচ্ছে কি DSLR এর জন্য, কিন্তু এইটা না, এইটা হচ্ছে আপনারা অনেকে ভিডিও ক্যামেরা ইউজ করেন, অনেকে বড় বড় ক্যামেরা, ভিডিও ক্যামেরাগুলো ক্যানোনের C200, তারপর সোনির বিভিন্ন যে বিভিন্ন বড় বড় সিরিজগুলো আছে না ভিডিও ক্যামেরা, বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন আউটসাইডেও অনেকে শ্যুট করে, এই যে ভিডিও ক্যামেরাগুলো আছে এই ভিডিও ক্যামেরার জন্য কিন্তু এই একটা গিম্বেল লাগে। এখন সবাই কিন্তু গিম্বেলের শটগুলো চায়। আচ্ছা, ভিডিও ক্যামেরার জন্য এই গিম্বেলটা মাত্র 50,000 টাকা, জায়নের ক্রেন 3S। আচ্ছা, ওকে, এই ছিল আজকের জায়নের ভিডিওটা। আমরা এখন ভিডিওর মাঝামাঝি পর্যায়ে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো DJI-এর কিছু গিম্বেল, DJI-এর কিছু মোবাইল এবং ক্যামেরা গিম্বেল আমরা দেখবো। এই যে আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, আমি খুব দ্রুত প্রাইসটা জানিয়ে দিব আপনাদেরকে। OM5। আচ্ছা, OM4টা আমি এখানে স্পেসের জন্য রাখতে পারি নাই, OM4 এর প্রাইসটা আগে জানিয়ে দিব। OM4 এর প্রাইস হচ্ছে 9,000 টাকা, আর এটা হচ্ছে OM5, OM5 হচ্ছে 13,000 টাকা। আচ্ছা, OM5 সম্পর্কে একটু বলি ভাইয়া, যারা মোবাইলের গিম্বেল কিনতে চাচ্ছেন একটু ভালো বাজেটের, তাদেরকে অবশ্যই আমরা OM5 সাজেস্ট করতে পারি, মানে স্পেশালি আমি সাজেস্ট করি, কারণ এটা হচ্ছে খুবই ভালো একটা মোবাইল গিম্বেল, মানে এত ছোট আবার এটা হচ্ছে বড় করা যায়, কিন্তু হ্যাঁ এক্সটেন্ড করা যায়, চেনে লম্বা করা যায়, আপনারা চাইলে কিন্তু OM5 নিতে পারেন। আচ্ছা, ওকে, এরপর আমি দেখাবো হচ্ছে ক্যামেরা গিম্বেলগুলো। Ronin SC সম্পর্কে বলার তেমন কিছু নাই, অনেক পপুলার, অনেক পপুলার, অনেক জনপ্রিয়, দীর্ঘ 5 বছর ধরে এটা জনপ্রিয়তা 5 বছর ধরে এখন পর্যন্ত কমে নাই, এটার জনপ্রিয়তা ধরে রেখেছে, কারণ হচ্ছে এটার বাজেট প্রাইস এবং এটার ওয়েট ক্যাপাসিটি কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আপনি যে কোনো 50, 60, 70, 80 হাজার টাকা আপনি ক্যামেরা কিনছেন, আপনি 20,000 টাকা একটা গিম্বেল নিয়ে নিলেন Ronin SC, DJI Ronin অ্যাপসে এটা চলে, আপনি অ্যাপসটাও খুব ভালো পাচ্ছেন, প্রোডাক্টও খুব ভালো পাচ্ছেন, সো আপনার কি লাগে, আপনি 20,000 টাকা একটা ভালো মানের গিম্বেল পেয়ে গেলেন। আচ্ছা, কত রাখবেন এটা? 20,000 অনলি, 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, Ronin SC-র সাকসেসর সেকেন্ড ভার্সন হচ্ছে DJI RSC-2, এটাকে Ronin SC-2 না দিয়ে এটাকে DJI RSC-2 নাম দিছে তারা, এইটার দাম হচ্ছে 37,000 টাকা। এটাতে কিছু আপডেট আছে, এটাতে যে এখান থেকে দেখবেন এখান থেকে টুইস্ট করা যায়, ভাঙা যায়, ভেঙে এটাকে নিচে ফোল্ড ভিডিও করা যায়, যেটা জাইনের উইবিলেসে করা যায় আর কি, মানে হাটার ভিডিও, হ্যাঁ নিচের ভিডিওগুলো, যেমন উইবিলেসে নিচের ট্রাইপডটা খুলে উপরে সাইডে লাগানো যেত, এরা আবার নতুন ডিজাইন করে এখানে টুইস্টিং সিস্টেম করে দিয়েছে, হ্যাঁ ভাঙা যায় আর কি। এটার প্রাইসটা হচ্ছে 37,000 টাকা। এইটার কম্বো এডিশন হচ্ছে এটা, আচ্ছা, RSC-2 প্রো কম্বো। প্রো কম্বোতে আপনি কি বেশি পাচ্ছেন, আপনি একটা ব্যাগ বেশি পাচ্ছেন, কিছু এক্সট্রা গ্যাজেট বেশি পাচ্ছেন, ফলো ফোকাস বেশি পাচ্ছেন, আর এইটার দাম হচ্ছে মাত্র 48,000 টাকা। আচ্ছা, 48,000 টাকা, মাত্র 11,000 টাকা ডিফারেন্স। আপনি দেখেন এখানে কি পাচ্ছেন, এই যে ফলো ফোকাসটা কিন্তু আলাদা কিনতে গেলে 12-13 হাজার টাকা লাগে, রাইট, ব্যাগটা কিনতে গেলে 2,000 টাকা লাগে, এক্সট্রা গ্যাজেট কিনতে গেলে আরও 3-4 হাজার টাকা লাগে, প্রায় 17-18 হাজার টাকার এক্সট্রা জিনিস এই বক্সটাতে পেয়ে যাচ্ছেন, মাত্র 11,000 টাকা বেশি স্পেন্ড করলেই আপনি RSC-2 প্রো কম্বোটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এটা কিন্তু অনেকের জন্য খুব দরকারি। আর এখানে আমাদের কাছে আছে RS-2 প্রো কম্বো। আচ্ছা, RS-2 প্রো কম্বোতে কি আছে, একটা ব্যাগ আছে, কেনিং ব্যাগ আছে, ফলো ফোকাস আছে, ট্রান্সমিশন ডিভাইসগুলো আছে, ট্রাইপড আছে, এই এই টোটাল বক্সটা হচ্ছে কমপ্লিট প্যাকেজটা হচ্ছে মাত্র 67,000 টাকা। আচ্ছা, এই যে দামি দামি গিম্বেল, আপনি হয়তো ভাবতেছেন যে আমি এত টাকা দিয়ে কিভাবে নিব, ডোন্ট ওরি, আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি 12 মাসের ফ্রি EMI সুবিধা পেয়ে যাবেন ক্যামেরাওয়ালা জমুনা ফিউচার পার্কে আসলেই। আমরা সর্বমোট 9টি ব্যাংকের ফ্রি EMI সুবিধা দিচ্ছি। এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে, আপনি আমাদের নাম্বারে কল করে EMI বিস্তারিত জেনে নিতে পারবেন। আর কুরিয়ার সিস্টেমটা একটু বলে দিবেন। হ্যাঁ, কুরিয়ারের ব্যবস্থাটা হচ্ছে আমাদের নাম্বার তো দেওয়া থাকবে, এই নাম্বারে বিকাশ করে 1,000 টাকা বিকাশ করলে আমরা 24 ঘন্টার মধ্যে
বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো, আপনি রিসিভ করে নিতে পারবেন। আর যারা জমুনের ফিউচার ফর ক্যামেরা ওয়ার্ল্ডে আসবেন তাদের জন্য অ্যাড্রেসটা একবার বলবেন। জি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড জমুনা ফিউচার পার্ক, লেভেল 4, শপ নাম্বার 23A। এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস। আর আশা করি আপনারা সকলেই আমাদেরকে ভিজিট করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আমন্ত্রণ রইল ক্যামেরা ওয়ার্ল্ডে। আল্লাহ হাফেজ।